বড় হয়ে চাকরি পেলে মায়ের জন্য নতুন একটা বাড়ি কিনবেন, কিন্তু বিধি বাম, মায়ের চাপে সেই ছেলেকেই অনেক দূরে সরে যেতে হলো মায়ের থেকে। ভাগ্যিস গেলেন, নইলে কি আর সে ছেলে কোনোদিন সত্যজিৎ রায় হয়ে উঠতে পারতেন। জানা অজানা সত্যজিৎ, গল্প শোনাচ্ছেন দেবাশিস মুখোপাধ্যায়। সত্যজিৎ রায়ের মা সুপ্রভা রায় যেভাবে তার সন্তানকে মানুষ করেছিলেন, সেভাবে মানুষ না করলে সত্যজিৎ রায় কিন্তু সত্যজিৎ রায় হতেন না। শুধু মায়ের বলার জন্য সত্যজিৎ রায় শান্তিনিকেতনে কলাভবনে ভর্তি হতে বাধ্য হয়েছিলেন। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার, আড্ডা গল্পের জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।